দুইটার এক্সপিরিয়েন্সগুলি সম্পর্কে আমার একটা আইডিয়া ছিল যে এখানে বুয়া আজকে আসে তো কালকে আসে না, রান্নার সমস্যা থাকে, পানির সমস্যা থাকে, তারপরে হচ্ছে আপনাকে কাপড় ধুতে হবে। তখন হচ্ছে দেখা যাচ্ছে যে আমি ম্যাচে কোপ করতে পারবো না, আমি ম্যাচ দেখতেছি, এনভায়রনমেন্ট পছন্দ হচ্ছে না। সামো আমি ফেসবুকে হচ্ছে ও সুপার হোস্টেলের অ্যাড দেখেছি, আমি জানতে পারলাম যে বাড্ডাতে নতুন ইয়ে নিচ্ছে এবং এখানে হচ্ছে প্রথম 50 মেম্বার্সের মধ্যে আমি থাকতে পারছি। লাকিলি ঢাকায় আসার পরে আমি ম্যাচে উঠি হলো ডিআইটি প্রজেক্টে, ওই এনভায়রনমেন্টটা ম্যাচ করতে পারছিলাম না, প্রবলেম হচ্ছিল, যেমন ক্লিনলিনেস একদম ক্লিন না, ক্লাস করে যখন ফিরি এসে অনেক সময় খাবার পাওয়া যায় না।